Assalamualaikum viewers, welcome to Muna's Kitchen. आज के आमी आपना देर कश्मीरी आचार करे देखाबो आमेर वो कश्मीरी आचार मिष्टी होए एबों एटा पोलाव दिए खुबी सुस्वादु काचा आम एखाने एरकम पतला पतला करे केटे नियेछि आर सामान्य एकटु लवण क्वार्टर स्पून लवण दिए माखिए रेखेछि जाते भितरे लवणटा जाए प्लस टकटा केटे जाए लवणे टक काटे आर आदा आदाटा आमि एरकम करे डिजाइन करे केटे नियेछि पतला करे केटे এইভাবে কাশ্মীর আচারে আদা দিয়ে করতে হয় আদা শুকনা মরিচ আর চিনি সিরকা এটাই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস বেশি কিছু লাগে না তো আমি যে দেখেন এভাবে আদাটাকে ফুলের মতো করে কেটে নিলাম আমার মা এভাবে করতেন তাই আমি ওটাই ফলো করছি আর শুকনা মরিচের এখানে আমি এতটুকু এরকম পাতলা পাতলা করে কেটেছি দেখাচ্ছি কিভাবে এরকম কেচি দিয়ে এইভাবে করে কেটে নিব আর এই সিডস গুলো এগুলো ফেলে দেব এগুলো চাই না সো চলেন আমরা আচার বানানো শুরু করি কাশ্মীরি আচার তিনটা শুকনো মরিচ আছে এখানে 2 ইঞ্চিস এর মতো আদা দুটো আম হাফ আ কাপ সুগার এন্ড 1/3 অফ আ কাপ সিরকা এই লাগছে আজকে আমার কাশ্মীরি আচার বানাতে তো চলেন আমরা এগুলো চুলায় শুরু করি বানানো एक कप पानी ते आमी एखन आधा कप चीनी गलिए नेछि वेट करब चीनीटा गले एकटा बलक आसा पर्यन्त शिरा बलक चले आसछे एखन आमी आमटा दिए दिच्छि আমি চিনি কম দিয়েছি আপনারা যদি চান যারা মিষ্টি অনেক লাইক করেন তাহলে আপনারা আরেকটু বেশি এক কাপ চিনি দিতে পারেন তো আমি এখন আবার সিদ্ধ করব আমটা তিন চারটা বলক আসার পরেই আমি সিরকাটা দিয়ে দিচ্ছি বেশি কুক করব না তাহলে আমটা কিন্তু গলে যাবে সো আমি দিয়ে দিলাম সিরকা সাথে দিয়ে দিচ্ছি আদা দিয়ে দেব শুকনো মরিচ পাতলা করে কাটা একটু ওয়েট করছি আমটা যখন একটা ট্রান্সপ্ল্যান্ট কালার আসবে তখন আমি এটা বন্ধ করে দেব আরো 5 মিনিটস এর মতো ওয়েট করি আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার আমার পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে সাপোর্ট করার জন্য আমি এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতিলটা নেড়ে দেব চামচ আর ইউজ করব না তাহলে আম ভেঙে যাবে আর এই ধরনের একটা নান স্টিক হাড়ি হলে ভালো হয় তো আমি চুলা বন্ধ করে দিলাম এখন আমার আদার ফুলটা কত সুন্দর লাগছে আর চিনিটা এই যে এরকম ঘন হয়ে আসবে মানে শিরা টাইপের হবে আর কি বাট একদম ঘন না একদম শুকনা শুকনা না একটু পানি পানি এরকম একটু থাকবে তো
তো হয়ে গেল আমার আচার বানানো। টোটাল টাইম 20 মিনিটসের মতো লাগলো কুকিং টাইম। হোপফুলি আপনারা লাইক করেছেন আমার রেসিপিটা। এটা ঠান্ডা করে একদম ভালো মতো ঠান্ডা হয়ে গেলে তারপরে পরিষ্কার কাচের বয়ামে রেখে আপনারা অনেক দিন 6 মাস 1 বছর ধরেও এটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।